Salatu assalamu alaikum, ya. Assalamu alaikum. Apnara jara duty dekhchen shorashori live e dan pashe uto je jaga ta dekhchen manush jacche eta hocche jannatul baki dan pash ekhane banglay onnader moto ke ke achen খাদিজা ঘরে আসছেন আপনারা রবি যে এসেছেন মা মরিয়ম ইব্রাহিম আলাইহিস সালাম হতে আমার কুলসুম রুকাইয়া আব্দুল্লাহ জয়নাব কাশেম জয়নাব زينب رقية رقية أنس عثمان بن عفان نے شادی کی মানে নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণ সবার নাম উল্লেখ করা আছে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার মা মারিয়া ইফতিয়া ফাতেমা বিশাল চত্বর এখানে বাম দিকে মসজিদ নবী দেখা যাচ্ছে এবং সবুজ গম্বুজ দেখেন আমি আবার জুম করছি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ আছেন এখন দেখেন মসজিদের নবী দেখা যাচ্ছে এটা 36 নম্বর গেট এইদিকে হোটেলগুলো আছে মসজিদের নবীর বাহিরে সকল এই টয়লেট এবং অজু করা জায়গাগুলো বাহিরে এখানে পানি খাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে সব বাহিরে চারপাশে এইভাবে দেওয়া আছে এখানে বিভিন্ন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বিভিন্ন ভাষাভাষী দেখেন সম্ভবত ইন্দোনেশিয়ান একটা দল জান্নাতুল বাকি পিছনে রেখে এসেছি ওই যে ওয়ালটা দেখতে দেখা যাচ্ছে তো জান্নাতুল বাকির ওয়াল এটা ঠিক পূর্ব পাশ সূর্য ঠিক ঘুরাচ্ছি উল্টা দিকে মসজিদে নবী ঠিক এইখানে রওজা মোবারক
সবুজ গম্বুজটি দেখেন দেখা যাচ্ছে। আমি কাছে নিয়ে যাচ্ছি আপনাদের। নিয়মিত এখানে পয় পরিষ্কারের ব্যবস্থা করা আছে। আর কাবা শরীফ হচ্ছে দক্ষিণে এখান থেকে। সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন। এখানে নবীজির রওজা মাবা বাম পাশে মসজিদের নবী দেখেন কত বড়, ওইদিকে চলে গিয়েছে। আমি রওজা মুবারকে ঢুকছি, আপনারা সালাম পেশ করতে পারেন আমার সাথে। দেখতে পাচ্ছেন, বলেছিলাম আমি সেখানে আপনাদেরকে সালাম পেশের জন্য নিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। বাম পাশে নবীজি যেখানে শুয়ে আছে মাথার দিকে সাইডটা, এটা নামাজ পড়ছে এখানে। দেখেন এই সে জান্নাতের টুকরা, যেখানে সবাই নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, অনেকে অপেক্ষা করছেন। ছেড়ে দিলে এখানে ঢুকতে পারবেন। এটা মিম্বর, এই যে এখানে অনেকেই নামাজ পড়ছেন দেখতে পাচ্ছেন। নবীজি রওজা মুবারকের দিকে নিয়ে যাচ্ছি আপনারা। Thank you.
এখানে অনেকে নামাজ পড়েন দেখুন রোজা মুবারক দিকে নিয়ে যাচ্ছে সবাই আমার সাথে সালাম পেশ করবেন এখানে রোজা মুবারক দেখাচ্ছি এটা নবীজির রোজা মুবারক দেখেন পিতলে চিহ্নিত এখান দিয়ে দেখা যায় সালাম দেন আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাজ ইয়াছ এই যে রোজা মুবারক আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এখানে খালি রেখেছে সম্ভবত ঈসা আলাইহিস সালামের জন্য আমি বের হয়ে যাচ্ছি গেট নাম্বার 41 আশা করি এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন যারা রোজা মুবারক দেখেছেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য বাংলাদেশের সবার জন্য মুসলমানদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু